নমস্কার, আজ আমি এমন এক রানীর কথা বলবো যে নিজের মাথা কেটে তার স্বামীকে পাঠিয়েছিল নিজের রাজ্য রক্ষার্থে। কিন্তু কেন আজ আমরা জানবো, আর এর পিছনের কি ইতিহাস সেটাও আমরা জানবো। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাবস্ক্রাইব তো একদম ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। বিয়ে হয়েছে মাত্র 7 দিন আগে, হাতে তখনও মেহেন্দির দাগ রয়ে আছে, যে দাগ এক নারীকে সংসারে স্বপ্ন দেখায়, দাম্পত্য সুখ কল্পনায় বিভোর রাখে। কিন্তু এসব সুখ স্বপ্ন ভবিষ্যতে সংসার করার ইচ্ছেকে নিজের হাতে ছিঁড়ে স্বামীকে রাজপুত ক্ষত্রিয়ের যুদ্ধ ধর্ম শিখিয়ে এক নারী নিজেকে আত্মহুতি দিয়েছিলেন স্বদেশ রক্ষার জন্য। ইতিহাসের পাতায় সেই আত্মবলিদান দেওয়া নারীর নাম অনেকেরই অজানা। তার নাম হাদিরানী, কখনো হাদিরানী নামেও বিভিন্ন উচ্চারণে তিনি পরিচিত। তিনি ছিলেন বুন্দের এক রাজপুত সর্দারের কন্যা। বিয়ে হয়েছিল মেওয়ারের রানা রাজসিংহের সেনাপতি রতন সিং চৌহানের সঙ্গে। এদিকে দ্রুত মেওয়ার আক্রমণ করতে দিল্লি থেকে আসছেন মোগল সম্রাট ঔরঙ্গজেব। খবর পেয়ে রানা রাজসিংহ তার সমস্ত সেনাপতিকে যুদ্ধে যাবার নির্দেশ দিলেন। রতন সিংহ চাণ্ডাবত কাছেও সেই বার্তায় এসে পৌঁছালো। অনিচ্ছা সত্ত্বেও সদ্য বিবাহিত স্ত্রী হাদিরানীকে ছেড়ে যুদ্ধে গেলেন সেনাপতি রতন সিংহ চাণ্ডাবত। যুদ্ধক্ষেত্রে থেকে পত্র লিখে স্ত্রীকে জানালেন যুদ্ধের গতি প্রকৃতির কথা। সেই সঙ্গে স্ত্রীকে বললেন তার একটি স্মৃতিচিহ্ন পাঠাবে। স্বামীর এই পত্র পেয়ে চিহ্নিত হাদিরানী, স্বামী যদি এভাবে যুদ্ধের কথা ছেড়ে আমার কথা ভাবে তবে তো যুদ্ধে জেতা কঠিন হবে। না না, কিছুতেই শত্রুকে তার মাতৃভূমি দখল করতে দেওয়া যাবে না। ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন হাদিরানী। খাস চাকরকে ডেকে বললেন তিনি নিজের শিরচ্ছেদ করবেন, তিনি নিজের মাথা কাটবে এবং থালায় সাজিয়ে কাপড় ঢাকা দিয়ে তা স্মৃতিচিহ্ন হিসাবে দিয়ে আসতে হবে সেনাপতি স্বামীর কাছে, কিন্তু তার আগে কেউ তা জানবে না। বলতেই কোমর থেকে তরবারি বের করে নিজের হাতে কেটে ফেললেন নিজের মাথা। যথাসময়ে সেই স্মৃতিচিহ্ন গিয়ে পৌঁছালো যুদ্ধক্ষেত্র সেনাপতি স্বামী রতন সিংহের চাণ্ডাবতের কাছে। ঢাকা খুলেই চমকে উঠলেন রতন সিংহ চাণ্ডাবত, দেখলেন প্রিয়তমার এই কাটা মুন্ডু সঙ্গে তার লেখা একটি পত্র। তাতে স্বামীকে তার রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি তার এই শেষ স্মৃতিচিহ্নে। সেই পত্র পড়ে নিজের দুর্বলতা ঝেড়ে ফেলে প্রিয়তমা পত্নী কাটা মুন্ডু ঢাকা কাপড়ের এক টুকরো গলায় বেঁধে বীর বিক্রমে রতন সিংহ চাণ্ডাবত ঝাঁপিয়ে পড়লেন শত্রুর উপরে। যতক্ষণ পর্যন্ত না ঔরঙ্গজেব মেওয়ার ছাড়লেন ততক্ষণ পর্যন্ত চলল সেনাপতি রতন সিংহ চাণ্ডাবতের এই মরণপণ লড়াই। শেষ পর্যন্ত তার বিক্রমের কাছে হার মেনে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালালেন ঔরঙ্গজেব। এরপর যুদ্ধে জিতে নিজের মৃত্যুর পর প্রিয়তমার সঙ্গে মিলিত হতে চেয়ে নিজের মুন্ডু নিজেই কেটে ফেললেন সেনাপতি রতন সিংহ চাণ্ডাবত। রাজস্থানের মানুষের লোককথায় আজও জীবন্ত হয়ে রয়েছেন এই হাদিরানী তথা আমাদের এই ভারতবর্ষে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে। আমি এরকম ঐতিহাসিক অনেক ভিডিও নিয়ে আসি, অনেক অজানা তথ্য তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।